हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। ইতাল বাংলা রেসিপির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ফ্রাই করলা রেসিপি। যারা করলা তিতা বলে খেতে কম পছন্দ করেন, তাদেরকে যদি এভাবে একবার করলা ফ্রাই করে দেন তাহলে তারাও কিন্তু বারবার খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট এই করলা ফ্রাইটি তৈরি করতে হয়। ক্রিস্পি এ করলা ফ্রাই তৈরি করার জন্য প্রথমত লাগবে করলা। এখানে আমি দুইটি করলা নিয়েছি, আর করলাগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার আমি করলাগুলোকে কেটে নিব। এ পর্যায়ে আমি করলাগুলোকে তেমন একটা মোটা বা পাতলা করে কাটবো না, জাস্ট মিডিয়াম পাতলা করে কেটে নিব। এভাবে আমি বাকি সবগুলো করলা কেটে নিব। আর দেখুন, আমার করলাগুলো কাটা হয়ে গিয়েছে। অনেকেই আছে করলা বিচিটা খেতে পছন্দ করেন, তারা চাইলে এ পর্যায়ে এভাবে রেখে দিতে পারেন। আর যেহেতু আমি করলা বিচি খেতে পছন্দ করি না, তার জন্য আমি করলা থেকে বিচিগুলো আলাদা করে নিব। আর দেখুন, এরই মধ্যে আমি করলা থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি, আর করলাগুলোকে আমি একটি বলে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এই লবণটাকে করলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মাখাতে হবে, যাতে করে প্রতিটি করলার সাথে লবণটা ভালোভাবে মিশতে সুবিধা হয়। আর দেখুন, আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি করলাগুলোকে 10 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব। আর আপনাদের কাছে যদি একটু বেশি সময় থাকে, সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে রেখে দিতে পারেন। এবার আমি করলাগুলো থেকে এক্সট্রা পানিটা বের করে নিব। তার জন্য প্রথমে অল্প পরিমাণ করলা এভাবে হাতে নিয়ে ভালোভাবে চেপে চেপে অতিরিক্ত পানিটা বের করে নিতে হবে। আর এভাবে আমি বাকি সবগুলো করলা থেকে এক্সট্রা পানিটা বের করে নিব। তারপর আমি করলাগুলো ভেজে নিব। আর করলাগুলো ভাজার জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণের তৈল। এ পর্যায়ে তৈলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। তৈলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে করলাগুলো। তারপর তৈলের সাথে করলাটা একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম হাই হিটে রেখে করলাগুলো ভেজে নিব। তারপর আমি এভাবে করলাগুলোকে চারপাশ থেকে এভাবে ভালোভাবে উল্টিয়ে ভেজে নিব। এতে করে সবগুলো করলা সমানভাবে কালার হয়ে ভাজা হবে, আর করলাগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখুন, আমার করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি করলাগুলো তুলে নিব। আর এখানে আমি করলাগুলোকে একটি টিস্যু পেপারে তুলে নিব। এতে করে করলা থেকে এক্সট্রা তৈলটা টিস্যু পেপার চুষে নেবে। একইভাবে আমি সবগুলো করলা এভাবেই তুলে নিব। এবার আমি বাকি তলে দিয়ে দিব 1 কাপ থেকে একটু বেশি পরিমাণের পেঁয়াজকুচি। তারপর তোলের সাথে পেঁয়াজকুচিটা একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তেমন একটা কালার করে ভাজব না, জাস্ট পেঁয়াজগুলোর একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। আর দেখুন, আমার পেঁয়াজগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে একটি প্লেটে তুলে নিব। তারপর আমি বাকি তৈলের মাঝে দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, 1/2 চা চামচ পরিমাণের গোটা জিরা, আরও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণের কালো জিরা। এবার এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিব। আর যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে এসেছে, তখন দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণের টমেটো পিউরি, সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া,
এক চা চামচ পরিমাণে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন মশলার উপরে এভাবে তৈলটা উঠে এসেছে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা করলাগুলো। তারপর এই করলাগুলোকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটি করলার সাথে মশলাটা ভালোভাবে মিশতে সুবিধা হয়। আর দেখুন, আমার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব বেজে রাখা পেঁয়াজগুলো। তারপর এই পেঁয়াজগুলোকেও করলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এভাবে 2-3 মিনিট ভেজে নেব। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি তেমন একটা সময় নিয়ে আর ভাজবো না, জাস্ট লবণটা করলার সাথে ভালোভাবে মিশে গেলেই হবে। তো দেখলেন তো আমি কত সহজে ক্রিস্পি করলা ফ্রাইটা তৈরি করে নিয়েছি। আর এভাবে তৈরি করে নিলে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবাই খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।